দিদি হলে ভালো হয়, থাক না মমতাই থাক না, অসুবিধা কি আছে? প্রধানমন্ত্রী হিসাবে আমি দিদিকে দেখতে যাই। দিদির কোন কাজটা ভালো নয়, জন্মাবার থেকে মৃত্যু পর্যন্ত দিদির প্রকল্প কোন মানুষ পায় না, এরকম ব্যাপার নেই। একদিন মমতা ব্যানার্জিকে মানুষ বলছিল যে ও চেল্লে চেল্লেই মরে যাবে, ও কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না, কিন্তু আজ মুখ্যমন্ত্রী হয়ে সে 15 বছর চালাতে চলেছে। শিল্পের কথা বলছেন, এই আমাদের এই চন্দ্রপুরের পর থেকে যান ছোট বড় মাঝারি শিল্প হয়েছে, কম বেশি শিল্প অবশ্যই হয়েছে, কাজ করেনি, এই কথা হচ্ছে বেকার কথাবার্তা যে যারা বলছে। ও নিন্দুকেরা কিছু লোক থাকবে তারা বলবে যে কাজ করেনি, আজ আর হলে রাস্তাঘাট ঘুরলে মানুষ দেখলেই বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে। আপনি যদি কিছুদিন আগে এইসব আসতেন বামফ্রন্ট আমলে এসব রাস্তাঘাটে এরকম ছিল না, আর কাজ যারা করে কাজ করলে ভুল হবে মানুষের, কাজ করতে গেলে একটু বদনাম নানা রকম হচ্ছে। প্রধানমন্ত্রী হিসাবে আমি দিদিকে দেখতে যাই। একটা কাজ মানে সব কাজই ভালো, কোন কাজ ভালো নেই, ও দিদি সবই উন্নয়ন করছে। এই মোদী বলেছিল যে 2 কোটি মানুষকে চাকরি দেবে, চাকরি দিচ্ছে নাকি নাকি 6 কোটি 15 কোটি টাকা করে, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে কে পেয়েছে মানে তাদের মনে মনে পেয়েছে, আশা ভরেনি পকেট ভরেনি। আর এ কোন জিনিসটার দাম কম আছে নরেন্দ্র মোদী আসতে, কোন জিনিসটার দাম কম আছে? বরঞ্চ কংগ্রেসের আমলে অনেক জিনিসের দাম কম ছিল। কংগ্রেস কংগ্রেস আসলে হয় নাহলে টিএমসি আসলে হয়, যে কোনো একটা দুটো রাখ। দিদিকে দিদি এই আমাদের এত মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী এত লেখাপড়ার জন্য সাহায্য করছেন, দিদি দিদি আসার পরে আমাদের এত উন্নতি হয়েছে, তাই জন্য দিদিকেই আমরা চাই। মমতা কারণ কারণটা কি করে বলবো, সবাই মানে এমনিতে তো ভালো করছে কাজ, সেই জন্যই লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ এই পাচ্ছে না 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 সেটা কি না, ওটা সবাইকে দিচ্ছে, ওটা শুধু আমার জন্য তো না, ওটা সবার জন্য, মহিলাদের জন্য এত ভালো বলছে করছে, লক্ষ্মী ভান্ডার করেছে মহিলাদের জন্য এত ভেবেছে, ভালোই। আমি এখন তো গান বাজনা করছি, কি বলবো বলো দেখিনি, আর একবার বলো। থাক না মমতাই থাক না, অসুবিধা কি আছে? একটা মমতার ভালো কাজ বলুন তো ওনার জন্য। না না হচ্ছে এই তো এত কিছু সব দিচ্ছে তোমার, ওই মেয়েদের যে টাকা পাচ্ছে, এই ইন্দিরা আবাসন টেশন নানা রকম সব সুযোগ সুবিধা, রাস্তাঘাট ভালো হচ্ছে, আবার কি চাই? এবার যারা পায়নি তারা হয়তো দুঃখ আক্ষেপ করছে। মমতাই থাক না, অসুবিধা কি আছে?